হ্যালো দোস্তো নার্সারিতে একটা ড্রাগন গাছ যদি আনতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে নার্সারিতে বারবার যেয়ে ড্রাগন গাছ কিনতে হবে না আপনাদেরকে সহজ পথে দেখিয়ে দেব তো প্রথমে আমাদের একটা ড্রাগন ফলের গাছ কিন্তু ডাল নিয়ে নিতে হবে যে ডালটা আমাদের পুরনো হয়ে এসছে সে ডাল কিন্তু আমরা কেটে ভালোভাবে প্রচুর পরিমাণে চারা করতে পারবো তাহলে বারবার যেয়ে নার্সারিতে কিনে আনতে হবে না এবং যেটুকু জায়গা আপনার থাকবে সেটুকু জায়গা কিন্তু আপনাদের পূরণ হবে সেই গাছ কিন্তু আমরা লাগিয়ে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তো কীভাবে চারা তৈরি করে সেই ভিডিওটা কিন্তু টেনে দেখলে হবে না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সফল হবে ভিডিওটা আপনাদের এবং জানাতে পারবো যে ভালো কিভাবে চারাটা তৈরি করছি করতে পারছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটি নিয়েছি আমাদের মাটিটা যেটা আছে সেটা কিন্তু আমাদের বেলে মাটি নিতে হবে বা চিট মাটি চিট মাটিতে কিন্তু আমাদের খুব সহজে মধ্যে শিকড় ভালো হয় তা বালি নিতে হবে এবং গোবর সার নিয়ে নিতে হবে হালকা পরিমাণে বেশি দিলে কিন্তু আমাদের উই লাগা সম্ভব থাকবে বা পোকা লাগবে তো হালকা মাটিতে কিন্তু আমাদের খুব সহজের মধ্যে চারাটা শিকড় ভালো হবে তো দেখুন আমি কিভাবে মাটিটা তৈরি করছি এবং গাছটা ভালোভাবে বস করাবো তো আমাদের মাটিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে পড়ে যে প্যাকেটে আপনারা লাগাবেন সেই প্যাকেটে কিন্তু আপনাদের গাছটা জলটা যেন ভালো বেরিয়ে যায় সেভাবে প্যাকেটে কিন্তু আমাদেরকে ছিদ্র করে রাখতে হবে এবং আপনারা যদি বড়ো টবে লাগাতে পারেন দশ বাই দশ তাহলে কিন্তু আমাদের চারাটা সফল হবে ভালো এবং জল যেন গোড়াতে যেন না জমে থাকে তাহলে কিন্তু পচিয়ে যাওয়া সম্ভব থাকবে এবং জল যেন না থাকে সে ধরনের গাছ লাগালে খুব সহজের মধ্যে যে কোনো গাছ টবে লাগাবেন ছিদ্র করে ভালোভাবে জলটা যেন বেড়ে যায় সেরকম লাগালে কিন্তু গাছটা খুব তাঁতের মধ্যে সফল হবে তো দেখুন আমি কিন্তু চার থেকে পাঁচ ইঞ্চির মতন কেটে নেব সব কটাকে একসাথে ছোটো ছোটো করে তাহলে কিন্তু আমার সব একসঙ্গে পাঁচটাই গাছ হবে এবং জটাই থাকবে আমার এখানে আছে ছটা ছটার মধ্যে ছটাই কিন্তু আমরা পিস করে লাগাবো তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা ছোটো ছোটো করে কেটে নিতে হবে এভাবে কেটে নিলে আপনারা জটা টবে লাগাতে পারবেন তটাই হবে অনেকে বলবে যে এই ছটা থেকেই গাছ হবে কিন্তু ছটাতেই কিন্তু আমার গ্যারান্টি হয়ে হয়ে থাকবে এবং আপনাদেরকে দেখে রাখব যে দেখুন ছটাতেই আমার গাছ হয়ে যাবে এবং এই ভিডিওটা যেরকম আমি বানাচ্ছি সেরকম কিন্তু আপনারা চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদেরও সফল হবে তো এইভাবে কিন্তু আপনারা ভালোভাবে ছিনে নিতে হবে হালকা করে ছুলতে হবে যেন বেশি দাবালে কিন্তু ওই যে মিডিলের শাঁসটা আছে শক্ত সে শাঁসটা যেন না কেটে যায় ভালোভাবে এগুলো ছিঁড়ে নিতে হবে একটা কাঠি দিয়ে বা কিছু দিয়ে পেন দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে যেন যে ছিদ্র মিডিলে যেন বসে যায় ভালো গাছটা সেরকম করতে হবে এবং এটা এলাবার জেল দিয়ে কিন্তু আপনাদের সফল হবে এবং পাউডার দিতে পারেন কাটিংয়েড পাউডার হরমোন পাউডার দিতে পারেন এভাবে কিন্তু আপনারা সব চারা লাগিয়ে দেবেন সফল আপনাদের অবশ্যই হবে তো খুব সহজের মধ্যে চারা তৈরি হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু সব প্রত্যেকটা গাছ লাগানো হয়ে গেছে এবং গাছটা বেশি জল দেওয়া যাবে না ছায়ার জায়গা অবস্থায় রাখতে হবে এবং গাছে বেশি রোদ দেওয়া যাবে না ড্রাগন ফুল যখন গাছটা লেগে যাবে তখন কিন্তু আপনাদের রোদে রাখতে হবে কারণ গাছটা ভালো হবে তো দেখুন গাছটা আমার খুব সুন্দর হয়ে হয়েছে তিরিশ দিন মধ্যে তিরিশ দিনের মধ্যে আমার গাছে কিন্তু ছোট ছোট পাতা বেরোতে শুরু করে দিয়েছে তো এগুলো কিন্তু আমাদের যত পাতাটা লম্বা হবে তত কিন্তু আমাদের আরও পাতা বেরানো সম্ভব থাকে তো দেখুন কিন্তু গোটা গাছটা আমার কাঁটা লেগে আছে কাঁটা গেলে কিন্তু সাবধানে হাতে যেন না ঢুকে যায় খুব সহজে আস্তে আস্তে ভালোভাবে যখন আমরা বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা একটা পিলার বা কুচু দিয়ে পরে সুজাকর দাঁড় করাবো চল্লিশ দিন পর গাছটা দেখুন চল্লিশ দিন পর গাছটা কিন্তু আমাদের আরও লম্বা হয়ে গেছে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে গাছটা লাগাতে হবে এই মাটিতে কিন্তু লাগান আপনার গাছটা খুব সুন্দর হবে নার্সারিতে যে বারবার গাছ কিনতে হবে না এবং দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই গাছ কিন্তু আপনার বাড়িতে বসেই পারবেন বিনা পাউডার ছাড়া তো কোনো পাউডার লাগবে না লাগানোর জন্য তো দেখুন আমার কিন্তু জটা আছে ছটা লাগানো আছে ছটাই কিন্তু আমার সফল হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে পাঠিয়ে দিন আর প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন